বাবার মোটরসাইকেল চুরির অভিযোগে গ্রেপ্তার ছেলে। অবাক করা কাণ্ড গোপালনগরে। অভিযুক্ত ছেলে গণেশ মণ্ডলকে গ্রেপ্তার করেছে গোপালনগর থানার পুলিশ। ধৃতকে এদিন বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। বাবার মোটরসাইকেল চুরি করার অভিযোগে গ্রেপ্তার ছেলে। অবাক হওয়ার মতো এই কাণ্ড ঘটেছে গোপালনগর থানার নাতিডাঙ্গা এলাকায়। ঘটনার কথা জানাজানি হতেই হতবাক স্থানীয়রা, হতবাক পুলিশ কর্মীরাও। পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে গোপালনগর থানার নাতিডাঙ্গা এলাকার বাসিন্দা বিমল মণ্ডল গোপালনগর থানায় আসেন। বাইক চুরির একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। তিনি অভিযোগ করেন, শুক্রবার আনুমানিক সন্ধ্যা 7টা নাগাদ গোপালনগর বাজার থেকে চুরি গেছে তার মোটরসাইকেল। অভিযোগ দায়ের হওয়ার পর ঘটনার তদন্তে নামে গোপালনগর থানার পুলিশ। গোপালনগর বাজার সংলগ্ন এলাকার সমস্ত সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হয় পুলিশের পক্ষ থেকে। সিসিটিভি ফুটেজ হাতে আসার পর হতবাক পুলিশ কর্মীরা। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে বাইকটি নিয়ে যাচ্ছে বিমল মণ্ডলের ছেলে গণেশ মণ্ডল। এরপরই বিষয়টি নিয়ে কৌতূহল সৃষ্টি হয়। এরপর পুলিশের পক্ষ থেকে আটক করা হয় গণেশ মণ্ডলকে। থানায় ডেকে গণেশকে জেরা করে পুলিশ। পুলিশি জেরায় আসল সত্য স্বীকার করে অভিযুক্ত গণেশ। গণেশ পুলিশকে জানায়, টাকার লোভেই বাবার মোটরসাইকেল চুরি করে বিক্রি করার উদ্দেশ্যেই লুকিয়ে রেখেছিল সে, এবং ঘটনা চাপা দিতে চুরির গল্প ফেঁদেছিল। কিন্তু পুলিশি তৎপরতায় শেষ রক্ষা হয়নি। অভিযুক্ত গণেশকে জেরা করে গোপালনগর থানার পুলিশ উদ্ধার করেছে চুরি যাওয়া মোটরসাইকেলটি। এরপর গ্রেপ্তার করা হয় অভিযুক্ত গণেশ মণ্ডলকে। অভিযুক্তকে এদিন গোপালনগর থানার পক্ষ থেকে বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়ে বনগাঁ মহকুমা আদালতের সরকারি আইনজীবী অসীম কুমার দে বলেন, বাবার মোটরসাইকেল চুরির অভিযোগে ছেলে গ্রেপ্তার হয়েছে। পুলিশ এদিন অভিযুক্তকে আদালতে পাঠিয়েছে। বিমলবাবু অভিযোগ করেছেন যে তার গাড়ি বাইক, এই বাইক যা নম্বর হলো 28-64-04, গত 15/15/2022 চুরি হয়ে যায়, এবং সেই মর্মে আজ থানায় একটা এফআইআরও লঞ্চ করেন। পরবর্তীকালে দেখা যাচ্ছে যে যে মোটরসাইকেলটা চুরি হয়েছে সেই মোটরসাইকেলটা চুরি যে করেছে অভিযোগকারীর নিজের ছেলেই, তাকে ধরে পাঠানো হয়েছে। পিসি কোনো প্রেয়ার নেই, এখনও বেল পিটিশন হিয়ারিং হয়নি। বেল পিটিশন হিয়ারিং পর কোর্ট সিদ্ধান্ত নেবে যে কী হবে। তবে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিতে রাজি হননি অভিযুক্ত যুবকের বাবা বিমল মণ্ডল। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোপালনগর।